নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেনে আজ একটি নতুন ফুল গাছের ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, এই ফুল গাছটির নাম ক্যালেনচুনা। অসাধারণ একটি ফুল গাছ। যে বন্ধুরা ছিমছাম সুন্দর বাগান বা ঘর সাজাতে চান, এই ফুল গাছ প্রতিস্থাপন করতে পারেন। নার্সারি থেকে ভালো জাতের ফুল গাছ কিনে আনতে পারেন, 10 টাকা থেকে শুরু 25 টাকা পর্যন্ত পাওয়া যায়। ছোট চারা। এই ফুলের আদি নিবাস আফ্রিকা, কিন্তু আমাদের ভারতের পরিবেশে, মানে এশিয়া মহাদেশের পরিবেশের সঙ্গে দিব্যি তাল মিলিয়ে চলতে পারে এই গাছটি। কোনো ঝামেলা ছাড়া সাধারণভাবে যে কেউ বাড়িতে করতেই পারেন। ব্যালকনি, বারান্দায়, জানালার ধারে, ঘরের মধ্যে, তবে একটু আলোর দরকার হয়। শীতের হালকা মিষ্টি সূর্যের আলোয় কোনো অসুবিধা হয় না। গরমের রোদ একদমই পছন্দ না। জল খুব কম দিতে হয়, মাটি না শুকালে জল দেয়া যাবে না। অনেকেই সাকুলেন্টস পছন্দ করেন না, আবার এই ফুল গাছ তৈরি করতে খুব বেশি অভিজ্ঞতারও প্রয়োজন নাই। আবার অনেকেই কম রক্ষণাবেক্ষণকারী ফুল গাছ পছন্দ করেন। কারো কাছে গাছের সবুজ পাতা, আবার কারো কাছে সুন্দর রং বেরঙের ফুল, এই দুটেরই শখ মেটাবে এবং আপনার মনকে শান্তি দেবে। 5 থেকে 6টি কালারের ফুল গাছ পাওয়া যায়। এই উদ্ভিদের আরেকটি বৈশিষ্ট্য হলো নিরাময়কারী, এটি শক্তিশালী অ্যান্টিভাইরাল প্রভাব রয়েছে। এটি শক্তি পুনরুদ্ধার এবং মানুষের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করে। যাক, এবার আসি কেমন মাটিতে বসাবেন। উচ্চ জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটিতে গাছ ভালো হবে, রোগমুক্ত থাকবে। বাগানের যে কোনো মাটি, বালি, জৈব সার, সঙ্গে নিমখোল, মাটি একটু তেঁতো ভাব থাকতেই হবে, কারণ জল বসলে শিকড় নষ্ট হয়ে যায় আর ছোট গাছের নিচের পাতাগুলি শামুক জাতীয় মাটির পোকায় এর পাতা খেয়ে নেয়। 4 থেকে 6 ইঞ্চি টবে প্রথমে বসান, প্রতি বছর একবার রিপোর্ট করতে হবে। এটি বর্ষার পরপরই করে নিলে ভালো। বেশি গাছ কিনবেন না, 5 থেকে 6টি কালারের একটি করে কিনুন। 1 বছরের মধ্যে এই গাছটি ইচ্ছা মতো বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এই গাছের নিচ হতে গাছ হয়, সেগুলি তুলে নতুন করে বসিয়ে নিতে পারবেন। আবার এর একটা সুবিধা হলো এর পাতা বালি বা মাটিতে পুঁতে দিন, 10 দিনের মধ্যে শিকড় হয়ে যাবে, কোনো হরমোনের দরকার হয় না। শুধু ছত্রাকনাশক দিয়ে মাটি শোধন করে বসাতে হবে। এই গাছটি খোলা আকাশের নিচে হয় না, এমনটা কিন্তু নয়। দেশি ভ্যারাইটির গাছগুলি দিব্যি থাকে, তবে বর্ষার সময় জলচাপে ছত্রাকে গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু বর্ষার পর আবার গোড়া থেকে নতুন করে গাছ হয়। তাই খোলা আকাশের নিচে প্রতিস্থাপন করলে ছত্রাকনাশক একটু বেশি দিতে হবে। আচ্ছাদনে থাকলে 2 উপকার পাবেন। মাসে বড় জোর 1 বার জল দিতে হয়। খাদ্য জলের বদলে মাসে 2 বার দিন। ঘরের খাবারে খুব ভালো গাছ হবে। খোল জল, সবজি পচা জল যথেষ্ট। শীত হতে বসন্তে ফুল ফোটে, গাছ ভরে। তাই নভেম্বর মাস হতে একটু যত্ন নিলে ভালো হয়। এনপিকে 15-15-15, মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলি তরল আকারে মাসে 2 বার দিতে হবে। কুঁড়ি আসছে তখন পটাশ একটু দিতে হবে। আর বড় গাছ হলে মাটিতে দিন
জৈব মিক্স খাবার মাসে একবার। বন্ধুরা, একদম হালকা পরিচর্যা সবাই পারবেন এই ক্যালেঞ্চুলা ফুল গাছ তৈরি করতে। শুধু জল কম দিন, একেবারে মাটি সাদা হলে অল্প জল দেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি সম্ভব হলে একটি শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা, আজ প্রথম মুখার্জি গার্ডেন চ্যানেলে এইরকম নতুন নতুন বাগান করার আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে নিন, অনুরোধ রইল। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।